আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিড়ি প্রবাসীর পক্ষ থেকে, আমি হেলাল উদ্দিন। প্রিয় দর্শক, আপনারা জানেন কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে, যে পাসপোর্টটির জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম। পাসপোর্টটির সুবিধা হচ্ছে কম পাতা এবং বেশি পাতা, 5 বছর এবং 10 বছরের ইচ্ছা অনুযায়ী করা যায়, এবং জরুরি অবস্থাতেও এটা করা যায় কম দিনের ভিতরে। আবার নর্মালি বেশি দিন সাধারণত যেভাবে লাগে সেটাও করা যায়। আর যে সুবিধা হচ্ছে, যে যে জায়গাতে ই গেট আছে দেশে অথবা বিদেশে, সেখানে আমরা ইমিগ্রেশন ফেস না করে শুধু কার্ডের মতো, যেভাবে আমরা কার্ড বিভিন্ন জায়গায় স্ক্যানিং করে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারি, আমরা আমাদের এই পাসপোর্ট স্ক্যানিং করে সেখানে টাচ করে আমরা সেই ইমিগ্রেশন সম্পাদন করতে পারবো। তো আবুধাবিতে প্রথম চালু হয়েছিল, এখন দুবাইতেও গতকালকে 30 ডিসেম্বর থেকে উদ্বোধন করা হয় ই পাসপোর্টের। ই পাসপোর্টের দাম কত, কত পৃষ্ঠার কত দাম, সাধারণ দাম কত, এবং যারা ভিআইপি আছেন তাদের দাম কত, কি কি লাগবে, কি কি প্রয়োজন হবে, কিভাবে করতে পারবেন এই পাসপোর্টটি, কারা কারা করতে পারবেন, আমরা আজকে বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। যাদের প্রয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যারা এই বিষয়ে জানে না, যা বা যত প্রবাসী আছে তারা যাতে এই বিষয়গুলো জানে, তাহলে সুবিধা হবে পাসপোর্ট করার আগে তাদের যে কত পয়সা লাগছে, কত দিনের করবে, কি কি লাগে, সেই ডকুমেন্টসগুলা সংগ্রহ করে রাখতে পারবে, যাতে অনেক দূর থেকে এম্বাসিতে এসে আর ফেরত যেতে না হয়। তো 48 পৃষ্ঠার যে পাসপোর্ট, সেটার 5 বছরের জন্য যারা ভিআইপি আছেন, পার্টনার আছেন, ব্যবসায়ী আছেন, ভালো জব করেন, তাদের জন্য 405 দিরহাম রাখা হয়েছে 5 বছরের জন্য 48 পৃষ্ঠার। এবং যারা জরুরিভাবে নেবেন তাদের জন্য 610 দিরহাম, আর 5 বছরের জন্য 125 দিরহাম হবে আমাদের মতো যারা নর্মাল ভিসা আছেন বা ব্যবসায়ী না, এমনকি ভিজিটার না, ফ্যামিলি না, ওই সমস্ত যারা আছেন তাদেরকে শুধুমাত্র 125 টাকা দিয়ে ই পাসপোর্ট পাবেন 5 বছরের জন্য। এখন যদি এই পাঁচ বছরের জন্য জরুরি নিতে চান, সেক্ষেত্রে 185 দিরহাম আপনাকে দিতে হবে। ঠিক 10 বছরের জন্য 48 পৃষ্ঠার বিজনেসম্যান ভিআইপি যারা আছেন তাদের জন্য 5,510, এবং জরুরি অবস্থায় 710। আমাদের মতো যারা সাধারণ লেবার আছেন তাদের জন্য 48 পৃষ্ঠার যে 10 বছরই মেয়াদের পাসপোর্ট, সেটা 205 দিরহামে পাবেন। এবং যদি জরুরি ভিত্তিতে করতে চান সেক্ষেত্রে 305 দিরহাম লাগবে। 64 পৃষ্ঠার যে পাসপোর্ট কপি, যাদের 64 পৃষ্ঠার প্রয়োজন হয় যদি তারা 5 বছরের জন্য করেন, ভিআইপি যারা আছেন তাদের 610 টাকা, জরুরি অবস্থায় 810। নর্মাল যারা লেবার আছেন তারা যদি করতে চান সেক্ষেত্রে 610 টাকা লাগবে, আর যদি জরুরি অবস্থায় করতে চান সেক্ষেত্রে আপনার 810 টাকা লাগবে। 10 বছরের জন্য ভিআইপিদের 710 এবং 910 লাগবে জরুরি যদি করতে চান। সাধারণ লেবার যারা আছেন তারা 64 পৃষ্ঠার যে পাসপোর্ট 10 বছরের জন্য করতে চান সেক্ষেত্রে 710, আর যদি জরুরি ভিত্তিতে করতে চান সেক্ষেত্রে 910 লাগবে। এই হচ্ছে সবশেষ হিসাব। সাধারণত আমরা 5 বছরের এটা না করে 10 বছরের করাটাই ভালো, কারণ 10 বছরের করলে আমাদের যে ঝামেলা পাসপোর্ট করতে, কতদিন সময় লাগে, তারপরে ভিসা লাগাতে বা দেশে যাতে আসতে যে ঝামেলা হয়, সেই ঝামেলা থেকে মোটামুটি আমরা 10 বছরের জন্য মুক্ত থাকবো। তো 10 বছরের জন্য আমরা করলে সেটা 205 দিরহামে করতে পারবো, যদি জরুরি ভিত্তিতে না করেন, জরুরি ভিত্তিতে করলে 305 দিরহাম। এখন কি কি লাগবে
এই পাসপোর্টটা করতে। পাসপোর্ট যদি আপনারা করে ই পাসপোর্ট করতে চান, তাহলে প্রথমে হচ্ছে আপনার আইডি কার্ড লাগবে। যদি প্রবাসী যারা আছেন আইডি কার্ড না থাকে, তাহলে আপনার যে জন্ম তারিখ আছে, যে জন্ম তারিখ দিয়ে আপনি পাসপোর্ট করেছেন, মনে রাখবেন যে জন্ম তারিখ বর্তমান পাসপোর্টে আছে সেই জন্ম তারিখ অনুযায়ী আপনি জন্ম তারিখ যদি অনলাইন করেন, সেই অনলাইন ফর্ম দিয়ে আপনি এই পাসপোর্টের আবেদন করতে পারবেন। আর যদি সেম পাসপোর্টের নামে সেম এখানে যারা ভিসা লাগাইছেন তাদের সেম নামে যদি আইডি থাকে, বয়স থাকে, সব কিছু থাকে, সেক্ষেত্রে আইডি কার্ড সাবমিট করতে পারবেন ই পাসপোর্ট করার জন্য। এখন কোথায় থেকে করবেন, কি কি করা লাগবে, সেটা একদমই সহজ। যারা দুবাইতে করবেন তারা দুবাই বাংলাদেশ দূতাবাসের পিছনে যে টাইপিং আছে সেখানে অনলাইন করে সব আবেদন করে ফর্ম নিয়ে তারপরে এখানে সম্ভবত তারা 10 বা 20 দেরহাম নিবে। নর্মালি এখন যারা 10 দেরহাম নেয়, যদি আরও বেশি নেয় 5 দেরহাম বা 10 দেরহাম, সর্বোচ্চ 20 দেরহামের চাইতে বেশি হবে না। এখানে অনলাইনে আবেদন করে এখানের ফর্ম নিয়ে আপনি সরাসরি এমবেসিতে গিয়ে জমা দিবেন। আবুধাবিতে যদি করেন তাহলে আবুধাবিতে বিভিন্ন টাইপিং আছে বিভিন্ন জায়গায়, আবুধাবির ভিতরে দূতাবাসের অনুমোদিত সেই টাইপিংগুলা থেকে আপনারা করতে পারবেন, অনলাইন করে এই ফর্মগুলা নিয়ে আপনারা জমা দিতে পারবেন। এই হচ্ছে একদম সহজ ই পাসপোর্ট করার নিয়ম এবং কত টাকা লাগবে। এছাড়া আমার মনে হয় বাকি কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না। আর যদি প্রশ্ন করে প্রয়োজন মনে করেন তাহলে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।